আসসালামু আলাইকুম। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে 9 হর্সের ডিজেল ইঞ্জিন, একদম নতুন মডেলের একটা মিনি পাওয়ার টিলার। এটা কেমন চাষ হচ্ছে সেটা দেখানোর উদ্দেশ্যে লাইভটা, একটু সন্ধ্যা হয়ে গেছে তো তারপরও আপনাদের দেখার উদ্দেশ্যেই লাইভটাতে আসা। তো সবাই আশা করি শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে একদম নতুন মডেলের এবং এটা হচ্ছে সেলফ স্টার্টার। এটা হচ্ছে ইঞ্জিনটা হচ্ছে আপনার ব্যাটারি দিয়েই স্টার্ট করতে পারবেন এবং ব্যাটারি না চাইলেও আপনারা ব্যাটারি বাদেও টেনে স্টার্ট দিতে পারবেন। দেখতে পাচ্ছেন কী পরিমাণে চাষ হচ্ছে। তো আমরা একটু আগে একটা লাইভ করেছি, ওটাতে আরও অনেকগুলো মডেলের মিনি পাওয়ার টিলার আপনাদেরকে দেখিয়েছি। তো এটার কাজটাও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে লাইভে আসলাম। তো এর আগে আপনারা দেখেছেন যে 12 হর্স 10 হর্স তারপরে 7 হর্স, এই 9 হর্সটা কিন্তু একদম নতুন এবং এর কালারটা দেখছেন একটু বেশ গর্জিয়াস কালার। এবং এইটা গত কয়েকদিন আগে আমাদের ওয়্যার হাউসে চলে এসছে, এর আগে কিন্তু এটা আপনারা দেখেন নাই আমাদের কোনো পেজে বা ইউটিউব চ্যানেলে। একদম নতুন দেখেন, খুব সুন্দর এবং সেফ ব্যাটারি মাঝখানে দেখতে পাচ্ছেন। তো এই ব্যাটারির মাধ্যমে কিন্তু চাবি দিয়ে স্টার্ট দেয় এবং অনায়াসে চালানো যাচ্ছে। এর আগে কিন্তু আপনারা যতগুলো মিনি পাওয়ার টিলার দেখেছেন এই টু হুইলগুলো কিন্তু সবচেয়ে বেশি চলে। আমাদের যতগুলো মিনি পাওয়ার টিলার আছে এবং সাধ্যের মধ্যে কিন্তু এই টু হুইলগুলোই সব থেকে বেশি এবং এগুলো যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, যে কোনো জায়গায়। এই যে দেখেন এখানে ফলাগুলো লাগানো আছে, ফলা খুললেই কিন্তু চাকা লাগিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। আবার আপনি চাইলে এটা কাদাতে চালাতে পারবেন, এটাতে ট্রলি ব্যবহার করতে পারবেন। আপনারা আমাদের ট্রলির যারা ভিডিওগুলো দেখেন নাই তারা ভিডিওগুলো দেখে নিতে পারেন যে ট্রলিতে কীভাবে চালানো হয়। আপনারা চাইলে যে একটা মেশিন নিবেন এটা ফেলায় রাখতে হবে না, কারণ আপনারা এলে মাল্টিপারপাস কিন্তু কাজ করতে পারবেন এবং এক জায়গাতে দেখেন কতগুলো চাষ একসাথে হয়, তার মানে আপনারা নিজেদের জমি কিন্তু নিজেই চাষ করতে পারবেন, চাইলে বাণিজ্যিকভাবেও কিন্তু অন্যের জমি আপনারা চাষ করে দিতে পারবেন। তো মিনি পাওয়ার টিলারটা আমি জাস্ট থামানোর পরে একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো যে এটার স্ট্রাকচারগুলো কেমন, একটু আমার সাথেই থাকবেন। আর এইগুলো না হচ্ছে আপনারা জানেন যে এখন লেবার পাওয়া কত কষ্টকর, আর দেখা গেল যাদের জমি মাঝখানে থাকে চারিদিকে জমি চাষ হয়ে গেছে, আপনার কোনো কারণে জমি ফসল তুলতে দেরি হয়ে গেছে, আপনার কিন্তু আর মিনি বড় যে পাওয়ার টিলার সেখানে ঢুকে যেতে পারবেন না, এই কারণে একটা সিজন নষ্ট হয়ে যায়, এরকম অনেকেরই হয়। এবং চাইলে আপনারা নিজে এটা কাঁধে নিয়ে কিন্তু ওই মাঝখানে জমি যেয়ে চাষ করে দিতে পারবেন। তো এই সুবিধাগুলো তো আছেই এবং বাগান থেকে শুরু করে নিজের পতিত জমিও কিন্তু এটা দিয়ে চাষ করতে পারবেন, চাইলে কাদাতে চাষ করতে পারবেন, বিভিন্ন ফলা লাগিয়ে ব্যবহার করতে পারবেন। আমরা সবসময় চিন্তা করি যে একটা ছোট্ট জিনিস নিয়ে আপনাকে ফেলায় রাখতে না হয়, এক সিজন বসায় রেখে বাকি আর কাজ হবেন। আপনারা সিজনে এটা চাষ করবেন, চাষের ফলা খুলে ট্রলি ব্যবহার করবেন। তো এরকম মাল্টিপারপাস যে কাজগুলো যাতে করতে পারেন সে কারণেই কিন্তু আমরা এই মিনি পাওয়ার টিলারগুলো আপনাদেরকে দিয়ে থাকি। তো আশা করব আপনারা প্রত্যেকটা মডেল দেখে শুনে বুঝে সাধ্যমতো যাদের যেরকম বাজেট চিন্তা করে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন। এই থাক এবং একাই দেখেন জমির একদিক থেকে আরেক দিকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। এটা আমি বন্ধ করো, এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি, এই জায়গায় ব্যাটারি, এখানে চাবি দেওয়া আছে। আমি একটু স্টার্টটা আপনাদেরকে দেখাবো, তার আগে ইঞ্জিনটা একটু দেখাইনি। এখানে ফলা ব্যবহার করা হয়েছে, এখানে 24টা ফলা আছে, 16 16 32টা আছে, দুঃখিত এখানে 32টা ফলা ব্যবহার করা আছে। এবং এখানে দেখেন খুব সুন্দর কালারও এবং চাষের যে জায়গাগুলো এগুলো নিয়ে পর্যাপ্ত ভিডিও দেবো, একটু স্টার্ট করে দেখাতো। দেখেন এখানে কিন্তু জাস্ট চাবি দিয়েই স্টার্ট করে, দেখেন জাস্ট একটা চাবি দিয়েই কিন্তু স্টার্ট করা হয়ে গেল এবং অনায়াসে
যে কোনো জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন, চালাতে পারবেন। তো ভিডিও বাড়াবো না, সন্ধ্যা হয়ে গেছে। তো এটার ভিডিও আপনাদের পেজে পেয়ে যাবেন, আরও সরাসরি এসে দেখে নিতে পারবেন, অথবা ভিডিও কলে মেশিনগুলো দেখে পছন্দ করে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।